আচ্ছা, একটি গাড়ির মধ্যেই যদি বাইক, প্লেন, বোট সহ সবকিছু পাওয়া যায় তাহলে তো আর আনন্দের শেষ থাকে না, তাই না? আমরা ইন্টারনেটের যুগে বসবাস করেও পৃথিবীতে কত অদ্ভুত আর অবিশ্বাস্যকর ফিচারের গাড়ি রয়েছে তার সম্পর্কে অনেক কিছুই জানি না। দিন দিন ভবিষ্যতের কথা চিন্তা করে এমন এমন গাড়ি তৈরি করা হচ্ছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। আর আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্যকর আর ইউনিক কিছু গাড়ি দেখাবো, যা দেখে আপনি কল্পনাও করতে পারবেন না মানুষ এমন গাড়িও তৈরি করতে পারে। চলুন শুরু করা যাক। এটা হলো দ্য লোরেস কার। এটি দেখে কেউ বুঝতেই পারবে না এটি কোনো গাড়ি। আপনি যদি খুবই ইউনিক জিনিস পছন্দ করে থাকেন তাহলে এটি আপনার জন্য এক কথায় অসাধারণ, কারণ এই গাড়ি নিয়ে যখন রাস্তায় বের হবেন তখন মানুষ এর দিকে না তাকিয়ে পারবেই না। এর ভেতরের ডিজাইন দেখে মনে হচ্ছে কোনো এলিয়েন কার, তাই শুধু এই গাড়ি নিয়ে ঘুরলেই যে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে তা নয়, বরং যখন গাড়িটিকে খুলবেন তখনও মানুষ দৃষ্টি ফেরাতে পারবে না। অবাক করার বিষয় হলো এটিকে আপনি মাত্র একবার চার্জ দিয়েই অনায়াসে কয়েক ঘন্টা পর্যন্ত চালান। এটা হলো পিঙ্ক প্যান্থার মোবাইল। কিছু কিছু মেয়েরা যেইভাবে সব জিনিসের মধ্যেই পিঙ্ক কালার খোঁজে তাদের জন্য এই গাড়িটি সত্যি অসাধারণ। হলিউডের সেওরাবার্ক নামক বিখ্যাত ডিজাইনার এই অসাধারণ গাড়িটিকে ডিজাইন করেছে। এই গাড়িটি কোনো রাজমহলের চেয়ে কম নয়। এর সামনে একজন ড্রাইভার থাকে আর পেছনের দিকে যাত্রীরা একেবারে রাজকীয়ভাবে থাকতে পারবে। সম্পূর্ণ গোলাপি রঙের এই গাড়িটি যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট। আর এর সামনে থাকা একটি ডিসপ্লের সাহায্যে পেছনে কি হচ্ছে তাও দেখা যায়। এর ডিজাইন আর কালার আসলেই অসাধারণ। এটা হলো জেট ইঞ্জিন ভেহিকল। জেট ইঞ্জিনের সাহায্যে যে কোনো গাড়ির স্পিড কয়েক গুণ বেড়ে যায়, আর তা জানা সত্ত্বেও এই লোক তার অসাধারণ জোগাড় দেখিয়ে দিয়েছে। তিনি সাইকেলের মাত্র তিনটি টায়ারের সাহায্যে জেট ইঞ্জিন কার তৈরি করে ফেলেছে, আর এটিকে যখন সে রাস্তায় চালানো শুরু করে তখন মানুষ দেখে অবাক হয়ে গিয়েছিল। এর পেছনের দিকে দুটি ইঞ্জিন রয়েছে আর এর সাহায্যেই ফ্যানগুলো চলতে থাকে। ফ্লাইটের ইঞ্জিন ঠিক যেভাবে কাজ করে এটিও একইভাবেই কাজ করে। শুধু তাই নয়, এর গতি নিয়ন্ত্রণে রাখার জন্য পেছনে একটি ব্রেকও লাগানো হয়েছে। এটা হলো স্যাটেলাইট কার। এমন গাড়ির কথা হয়তো মানুষ কল্পনাও করতে পারে না, আর এই গাড়ি চালানোর জন্য আপনাকে তেলের পেছনে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না, কারণ এটি সক্রিয়ভাবে সৌর বিদ্যুতের সাহায্যে চলবে। আর এর জন্য এই গাড়ির উপরে একটি স্যাটেলাইট লাগানো হয়েছে। আপনি এটাকে যে কোনো জায়গাতেই রেখে চার্জ করতে পারবেন, আর এটিকে অন করে চার্জ করার সময় গাড়ির সৌন্দর্য এতটুকুও কমবে না, বরং বাড়বে, কারণ এটিকে অনেকটাই ফুলের মতো ডিজাইন করা হয়েছে যা গাড়ির উপরে ছাতার মতো নিজেকে মেলে ধরে। এটা হলো কাবরিও ভেলো। গাড়ি নিয়ে কোথাও যাওয়ার আগেই মাথার মধ্যে তেলের পেছনে কত টাকা খরচ হবে তা ঘুরতে থাকে, কিন্তু এখন যে গাড়িটিকে দেখতে পাচ্ছেন এটিকে কোনো রকম তেলের খরচ ছাড়াই চালাতে পারবেন। শুধু তাই নয়, আপনি একই সাথে সাইকেল আর গাড়ির মজা নিতে পারবেন। এমন গাড়ি হয়তো এর আগে আপনি আর কখনোই দেখেননি। এর মধ্যে থাকা সাইকেলের মতো প্যাডেলের সাহায্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, আর আপনি চাইলে একেবারে স্বাভাবিকভাবে বসে মোটরের সাহায্যে গাড়িটি চালাতেও পারবেন। গাড়ির মতো এর মধ্যে স্টিয়ারিং না থাকলেও আপনি খুব সহজেই দুই পাশে থাকা হ্যান্ডেলের সাহায্যে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও প্রয়োজনে এটিকে সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। অনেকেই এক্সারসাইজের জন্য সাইকেলিং করতে পছন্দ করে, কিন্তু অনেক সময় বৃষ্টির কারণে সাইকেলিং করতে সমস্যা হয়, কিন্তু এর সাহায্যে খুব সহজেই আপনি বাইসাইকেলের মজা নিতে পারবেন। এটা হলো স্টিয়ারিং বাইক। এই বাইসাইকেলটি দেখতে যেমন অসাধারণ তেমনি এর মধ্যে রয়েছে অন্যান্য সাইকেলের তুলনায় অনেক অদ্ভুত ফিচার। প্যাডেল আর চেনের মেকানিজম একসাথে এর টায়ারের সাথে সংযুক্ত থাকে। সাধারণ সাইকেলের ক্ষেত্রে এগুলো নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তারপরেও সেগুলো নষ্ট হয়ে যায়, এমনকি জং ধরে যায়, কিন্তু এই বাইসাইকেলের চেন নষ্ট হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই, কারণ এগুলোকে একেবারেই ভিন্ন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়াও এর সাহায্যে আপনি গিয়ার শিফটিং করতে পারবেন। সাধারণ বাইসাইকেলের তুলনায় এটি কয়েক গুণ বেশি দ্রুতগতিতে চলতে সক্ষম। শুধু তাই নয়, আপনি চাইলে যে কোনো সময় মুহূর্তের মধ্যেই এর টায়ার সহ প্রায় সবকিছু আলাদা করে আপনার সাথে নিয়ে যেতে পারবেন, তো বুঝতে হবে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা হলো গিবস BL SKI। আচ্ছা, আপনি কি কখনো এমন বাইক দেখেছেন যেটি একই সাথে পানি আর মাটি উভয় জায়গাতেই চলতে পারবে? যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন। এই অসাধারণ বাইকের মধ্যে থাকা মাত্র একটি বাটনে ক্লিক করার সাথে সাথে এটি পানিতে ভেসে থাকার জন্য তৈরি হয়ে যাবে। এরপর বোটের মতো পানিতে দ্রুতগতিতে চলতে পারে, আর পুনরায় মাটিতে ফিরে আসতে হলেও সেই একটি বাটনে ক্লিক করতে হবে। মাটিতে এটি ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলতে পারে, আর পানিতে 60 কিলোমিটার। এটি চালানো অনেক সহজ। এই বাইকটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
এটা হলো এসএস অনেট ইয়াস। এটি দেখে হলিউডের মুভির দৃশ্য ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সমুদ্রের বিশালতার মাঝে এইভাবে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। যারা সমুদ্রের মাঝে থেকে সূর্য ডুবার আনন্দ উপভোগ করতে চায় তারাই মূলত এর মধ্যে পার্টি করতে চলে যায়। এর ডিজাইন এতটাই অসাধারণ যে এর মধ্যে থাকলে আপনার মনে হবে স্পেস ক্রাফটের মধ্যে বসে আছেন। যারা পার্টি করতে পছন্দ করে তাদের জন্য এটি একটি অসাধারণ চয়েস। এটা হলো এক্সেল ব্লেড মেট। এই বিশাল আকারের ট্র্যাকটি দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ এটিকে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী ছোট কিংবা বড় করতে পারবেন। বেশিরভাগ সময় এই ট্র্যাকটিকে টারবাইন ব্লেডগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়, আর প্রয়োজনে অন্যান্য জিনিসও নিয়ে যাওয়া যায়। এটা হলো বুগাটি 99 কার। এটি দেখতে অনেকটাই এরোপ্লেনের মতো। এর অসাধারণ ডিজাইন যে কোনো মানুষের মন ছুঁয়ে যাবে। ভবিষ্যতে মানুষের অদ্ভুত অদ্ভুত চাহিদার কথা চিন্তা করে এই গাড়িটিকে তৈরি করা হয়েছে। এর উপরে থাকা কাচের মতো অংশটি দরজার মতো উপরের দিকে খুলে যায়। এটা হলো দ্য ওডি সারাক কনসেপ্ট কার। স্টার ওয়ার মুভিতে আপনি নিশ্চয়ই এই অসাধারণ গাড়িটিকে দেখে থাকবেন। আসলে সেখান থেকেই ইন্সপায়ার হয়ে এই গাড়িটিকে তৈরি করা হয়েছে। এটি একই সাথে বাইক আর গাড়ির সংমিশ্রণ। এটি অন্যান্য গাড়ির চেয়ে একেবারেই আলাদা। এর অসাধারণ ইউনিক ডিজাইন যে কোনো মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। তবে এই গাড়িটিতে মাত্র দুইজন মানুষই বসতে পারবে। এটা হলো জেমস বন্ড সাবমেরিন। আপনি যদি হঠাৎ একটি গাড়িকে চলতে চলতে পানির মধ্যে চলতে দেখেন তাহলে নিশ্চয়ই ভাববেন সেটি অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু এখানে তা একেবারেই নয়, কারণ এই অসাধারণ গাড়িটি যেমন মাটিতে চলতে পারে ঠিক একইভাবে পানিতে ডুবে যাওয়ার কোনো রকম সম্ভাবনা ছাড়াই পানির নিচেও চলতে পারে। হ্যাঁ, এটা সাবমেরিনের মতো পানির নিচ দিয়েও চলতে সক্ষম। আপনি যদি জেমস বন্ড মুভিটি দেখে থাকেন তাহলে এই গাড়িটিকে নিশ্চয়ই দেখেছেন, কারণ সেই মুভি থেকেই ইন্সপায়ার হয়ে এটিকে বাস্তবে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি হঠাৎ কোটি কোটি টাকা পেয়ে যান তাহলে এর মধ্যে কোন গাড়িটিকে নিজের জন্য কিনতে চাইবেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।